আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের অনেকে প্রশ্ন থাকে যে একটা দেওয়ালে ওয়াল ব্রেক লাগাতে কত টাকা প্রয়োজন হয়, অথবা একটা রুমে ওয়াল ব্রেক করতে কত টাকা খরচ হয়। সে বিষয়টা আজকে আপনাদেরকে জানিয়ে দিব, কারণ অনেকের এত প্রশ্ন হইলে এতগুলি প্রশ্ন একসাথে জবাব দেওয়া সম্ভব হয় না। তাই আজকের এই ভিডিওতেই দেখিয়ে দিব কি একটা দেওয়ালে অথবা একটা রুমে কত টাকা খরচ হয়। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওতে তবে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আমরা জানি একটা রুমে ওয়াল ব্রেক করতে কত টাকা প্রয়োজন হয়। ওয়াল ব্রেক যেটা সেটা হচ্ছে, ওয়াল ব্রেক হচ্ছে যে আপনার যেগুলি মানে টাইলসের মতো যেটা দেখা যায়, ওয়াল ব্রেক স্টিকার, সেটা হচ্ছে সাইজ। এটার সাইজ অনেকেই প্রশ্ন করেন যে এটার সাইজটুকু কতটুকু। এটার সাইজ হচ্ছে 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি। যদি এটা স্কোয়ার হিসাব করা হয় তাহলে একটা পিজে আছে পাসপোর্ট, একটা পিজে আছে পাসপোর্ট। সে পাসপোর্টের বর্তমান প্রাইসটা আমি আপনাদেরকে সব কিছু এই ভিডিওতে খোলামেলায় বলে দিই, তাহলে সুবিধা সবচেয়ে। প্রথম যখন ওয়াল ব্রেকটা বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তখন ছিল 460 টাকা, তারপর চলে আসে 390 টাকা। বর্তমান যে প্রাইসটা 5 স্কোয়ার ফিট হচ্ছে 370 টাকা, যার জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা। অনেকেই অনেক প্রশ্ন করেন, আপনাদেরকে ভিডিওতে বলে দিই প্রাইসটা অথবা সাইজগুলি সম্পূর্ণ বলে দিই, তারপরও বেশি মানে কমেন্ট আর কমেন্ট, যার কারণে এখন স্পষ্টভাবে বলে দিচ্ছি 5 স্কোয়ার ফিটের একটা ওয়াল ব্রেকের দাম হচ্ছে 370 টাকা। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে এক রুমে করতে কত টাকা লাগবে। তো আপনার রুমটা যদি সাইজ হিসেবে, যদি আপনার রুমটা হয় যে 10 ফিট বাই 10 ফিট, মানে মোটামুটি একটা রুম হয়, অবশ্যই আপনাদেরকে সেটা প্রাইস নির্ম হবে। 10 ফিট বাই 10 ফিট হলে দেখা যাচ্ছে একটা রুমে স্কোয়ার ফিট হচ্ছে 400 স্কোয়ার ফিট। হ্যাঁ, তো 400 স্কোয়ার ফিট যদি আপনি নিতে হয় তাহলে এখানে আসবে 80 পিস, কারণ একটা পিস আছে পাসপোর্ট করে। হ্যাঁ, পাসপোর্ট করলে 400 স্কোয়ার ফিটে হবে আপনার অবশ্যই 80 পিস। 370 দিয়ে আপনি গুণ দেন কত টাকা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন কত টাকা খরচ আসবে টোটাল একটা রুমে। ওকে, আরেকটা প্রশ্ন যে এগুলি কি সিলিংয়ে লাগা ব্যবহার করা যায় কিনা, মানে যে ছাদ ছাদে কি ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, 100% করা যাবে, ছাদেও ব্যবহার করতে পারবেন, দেওয়ালও ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে যে আপনি ফ্লোরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, তবে যে যেখানে মানুষের অল টাইম সমাগম থাকবে সেখানে না ব্যবহার করাটাই ভালো। যেখানে একজন মানুষ একটা রুমে থাকে সেখানে ব্যবহার করতে পারেন, সৌন্দর্যের জন্য কোনো প্রবলেম হবে না। যদিও আপনি ফ্লোরের ব্যবহার গ্রান্টেড আর সিলিং ফ্লোর একই না, আপনি যেখানে ফ্লোরে ব্যবহার করলে আপনি ওয়াল ব্রেকটা সেটা আপনি 15 থেকে 20 বছর আপনার থাকবে, যেটা ওয়াল ব্রেক স্টিকার। এটা আমি আপনাদেরকে ওয়াল পেপারের কথা বলতেছি না, যেটা ব্রেক ফোম জাতীয় ওটা আপনি যদি দেওয়ালে ব্যবহার করেন 15 থেকে 20 বছর টেকসই হবে। সেক্ষেত্রে আপনি যদি ফ্লোরে করেন এটা 15-20 বছর যাবে না, সেক্ষেত্রে এটা 5 থেকে 10 বছরের মধ্যে গ্যারান্টেড থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমাদের এই ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদেরকে স্পষ্ট করে দেওয়ার জন্য এই ভিডিওটি করা। ঠিক আছে, অনেকেই অনেক বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন। আচ্ছা যাক, তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলিতে কি পানি লাগলে কোনো প্রবলেম হবে কি না, আগুনে কোনো সমস্যা হবে কি না। হ্যাঁ, এগুলিতে আগুনে কোনো সমস্যা নাই, পানিতেও কোনো সমস্যা নেই, তবে আগুন যদি সরাসরি ব্যবহার করেন তাহলে সমস্যা হতে পারে, আর পানিতে থাকলে এগুলি কোনো ধরনের সমস্যা নেই, ওয়াটারপ্রুফ। ঠিক আছে, ওয়াটারপ্রুফ যেহেতু এগুলি পানি লাগলে কোনো সমস্যা নেই, তবে আগুনে সরাসরি লাগলে সমস্যা আছে। তো ভিডিওটা যেহেতু আমি বাড়িতে একটা রুমে করতেছি, সামনের রুমে, তো যার কারণে নয়েজগুলি আসতে পারে, কিছু মনে করবেন না। ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিষয়ে যেহেতু আপনাদেরকে জানালাম ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ, আরেকটা বিষয় অনেকেই কনফিউজ থাকেন যে এগুলি কি প্লাস্টারের উপরে লাগাবে না প্লাস্টার করার আগে লাগাবে। তো প্লাস্টার করার আগে যদি আপনি লাগান, যেখানে এটা টেকসইটা আমরা গ্যারান্টি দিই না, আপনি যদি ফ্লোরের লাগান এবং আপনি যদি প্লাস্টার ছাড়া লাগান সেক্ষেত্রে এটা কোনো আমরা গ্যারান্টি দিয়ে থাকি না। ঠিক আছে, আর যদি আপনি প্লাস্টারের পরে লাগান তাহলে 15 থেকে 20 বছর এটা টেকসই হবে। হ্যাঁ,
ওয়াল ব্রেকটা আপনারা চাইলে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন এটা রং, হ্যাঁ মানে রং করেও আপনি উপরে লাগাইতে পারেন ওয়াল ব্রেকটা। আর আপনি যদি চান যে এটা রং ছাড়া লাগাবেন সেক্ষেত্রেও লাগাতে পারেন, তবে প্লাস্টারের পরে লাগাতে হবে। ওকে, তাহলে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর গেল, আশা করি বুঝতে পারছেন। তো অনেকেই আরেকটা প্রশ্ন করেন যে ডেলিভারি কীভাবে দিবেন। আপনাদের যে কোনো জেলা থেকে, যে আপনি যে বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন, এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। হ্যাঁ, হোম ডেলিভারি আপনার অ্যাড্রেস দিবে, অ্যাড্রেস অনুযায়ী আপনার প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হবে। টাকা, টাকার আরেকটা বিষয় আছে, টাকাটা আপনি কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে টাকা আপনি নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বেশি প্রশ্ন করেন যে টাকা আগে দিব না, মানে প্রোডাক্টটা হাতে নিব আগে। আপনি কুরিয়ার সার্ভিসে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি পেমেন্টটা দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর পরবর্তী আরেকটা ভিডিও করব যে ওয়ালপেপার নিয়ে, আপনারা ওয়ালপেপারের বিষয়টা, প্রাইসটা 3D নর্মাল এগুলি নিয়ে জানতে চান। তো ঠিক আছে, পরের ভিডিওটি আমরা ওয়ালপেপার নিয়ে দিব, 3D এবং নর্মাল ওয়ালপেপার নিয়ে। হ্যাঁ, তো ভালো থাকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।